ভালো এখন যেটা দেখাবো আজকে সেটা হলো আমাদের কিছু সিলেক্টেড টপিক আছে যেটা গ্লাইকোসাইড বন্ধন স্টার সিলোল তা গ্লাইকোসাইড বন্ধন যেটা আর সেলুলোজ এগুলোই আমরা পড়ব সবাই একটু লক্ষ্য করো আর আমাদের পুরাতন কয়েকটা প্রস্তুত প্রণালী দেখব কয়েকটা প্রস্তুত প্রণালীর ভিতরে আমাদের প্রথমে আছে যেটা নাইট্রো গ্লিসারিন গ্লিসারিন একটা অ্যালকোহল এই গ্লিসারিনের ভিতরে যদি আমরা গাড়ো সালফারিক অ্যাসিড এবং গাঢ় নাইট্রিক অ্যাসিড দিয়ে সামান্য উত্তপ্ত করি তাহলে আমরা নাইট্রোগ্লিসারিন পাবো নাইট্রোগ্লিসারিনটা বিস্ফোরক দ্রব্য এটা ডিনামাইট তৈরিতে ব্যবহৃত হয় এরপর একটা আমরা দেখব টিএনটি টিএনটিলোইন যেটা সেটাও একটা বিস্ফোরক পদার্থ এটা তৈরি করা হয় টোলোইনের ভিতরে গারো নাইট্রিক অ্যাসিড দিয়ে এটা নাইট্রেশন করা হয় সালফ্রিক অ্যাসিডের উপস্থিতিতে দেখো সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে টোলোইনের ভিতরে নাইট্রিক নাইট্রেশন করি তাহলে আমাদের প্রথমে অর্থোনাইটোটোল এবং প্যারানাইটোটোল পাওয়া যাবে পরবর্তীতে এটা থেকে আমরা পাবো যেটাকে আমরা তোমার আহ টিএনটি বলছি ট্রাই বা টিএনটি আমরা বলছি আরেকটা আছে আমাদের ডেটল ডেটল আমরা সাধারণত অ্যান্টিসেপ্টিক হিসেবে ব্যবহার করে থাকি ডেটলটা অ্যান্টিসেপ্টিক হিসেবে ব্যবহার করে থাকি ডেটলটা আমরা তৈরি করার জন্য এখানে তোমার ব্যবহার করা হয়েছে থ্রি ফোর ডায়মিথাইল সাইক্লো হেক্সিন নন ব্যবহার করা হয়েছে তবে আমরা যদি ফেনল ব্যবহার করি ফেনল থেকেও এটা তৈরি করা যাবে তবে ফেনল থেকে এটা তৈরি করলে একটু কঠিন হবে সেজন্য এই কাঁচামালটা আমরা এই র মেটেরিয়ালসটা যদি ব্যবহার করি তাহলে এটা থেকে ডেটল তৈরি আমাদের সুবিধার সুবিধাজনক ক্লোরোজাইলিনল এটা আমরা বলছি দেখো এখানে ক্লোরিন আছে একটা মিথাইল গ্রুপ আছে ফেনল আছে এটা হলো অ্যান্টিসেপটিক এটা হলো ডেটল তাহলে এই তিনটা জিনিস প্রস্তুত প্রণালীটা একটু দেখতে হবে তাহলে আমরা বললাম ট্রাই ট্রায়নাইটো গ্লিসারিন আর হলো ডেটল ফেনলকে যদি লঘু নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রয় করি তাহলে আমরা অর্থনাইট্রোফেনল প্যারানাইট্রোফেনল পাব এই প্যারানাইট্রোফেনলটাকে আমরা যদি তোমার বিজারণ করি টিন এবং এই সিল দিয়ে বিজারণ করি তাহলে ফোর অ্যামিনোফেনল বা প্যারা অ্যামিনোফেনল পাবো অবশ্য এখানে অর্থ যেটা ফেনল আর প্যারানাইট্রোফেনলকে আমরা যদি আলাদা করতে চাই তাহলে আমাদের এখানে আংশিক পাতন করতে হবে আংশিক পাতন প্রণালীতে আলাদা করে নেওয়ার পরে এই বিক্রয়টা করতে হবে আমরা এটাকে যদি যদি তোমার দিয়ে করি তাহলে আমরা প্যারাসিটামল পাব এখন আমরা যেটা দেখব জৈব যৌগের বিশুদ্ধতার মানদণ্ড কোন জৈব যৌগ বিশুদ্ধ কিনা সেটা আমরা কি কি ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে পরীক্ষা করে থাকি সেগুলোকে আমরা বলছি জৈব যৌগের বিশুদ্ধতার পরীক্ষা বা বিশুদ্ধতার মানদণ্ড সাধারণত ভৌত ধর্ম দিয়ে আমরা পিওরিটি যাচাই করে থাকি রাসায়নিক ধর্ম দিয়ে যাচাই করা যায় না ধরো তোমার কাছে আছে ইথানল ইথানলের ভিতরে মিথানলও আছে তাহলে তুমি যদি অ্যালকোহলের পরীক্ষা করো তাহলে মিথানলও পরীক্ষা দিবে ইথানলও পরীক্ষা দিবে যে কোনো একটা রাসায়নিক পরীক্ষা যদি আমরা করি ইথানল দিব মিথানল দিবে সেজন্য আমরা রাসায়নিক ধর্ম দ্বারা এটার রাসায়নিক পরীক্ষা দ্বারা এটা আমরা শনাক্ত করতে পারি না বিশুদ্ধ কিনা সেটা জানতে পারি না এজন্য আমাদের ভৌত ধর্ম পরীক্ষা দ্বারা এটার এটার বিশুদ্ধতা নির্ণয় করা হয় তাহলে যে সমস্ত ভৌত ধর্ম দ্বারা কোন জৈব যৌগ বিশুদ্ধ কিনা আমরা জানতে পারি বা পরীক্ষা করতে পারি সেই ভৌত ধর্মগুলোকে আমরা বলছি বিশুদ্ধতার মানদণ্ড যদি কঠিন জৈব যৌগ হয় সাধারণত বিশুদ্ধতার মানদণ্ড হিসেবে আমরা গলনাঙ্কটা নিয়ে থাকি অনেক সময় তোমার নেওয়া হয় আপেক্ষিক গুরুত্ব নেওয়া হয় তাহলে আমরা বলছি গলনাঙ্ক দিয়েও আমরা পরীক্ষা করতে পারি কোন পদার্থ বিশুদ্ধ কিনা তার গলনাঙ্ক দিয়ে আমরা পরীক্ষা করতে পারি গলনাঙ্ক দিয়ে পরীক্ষা করার সময় দেখা যাবে যে পদার্থটা তোমার যদি নির্দিষ্ট তাপমাত্রায় গলতে থাকে অর্থাৎ তোমার তরলে রূপান্তরিত হয় হঠাৎ করে তরলে রূপান্তরিত হয় তাহলে আমরা বলবো যে ওইটাই তার গলনাঙ্ক আর হঠাৎ করে না গলে অনেক রেঞ্জ নিয়ে যদি গলতে থাকে ধরো একটা পদার্থের গলনাঙ্ক একশো ডিগ্রি সে নব্বই ডিগ্রিতে গলতে শুরু করলো তারপরে একশো দশে যে শেষ করলো তাহলে তাকে আমরা বিশুদ্ধ বলবো না তাহলে আমরা বলছি হয়তো প্লাস মাইনাস এক ডিগ্রি এদিক ওদিক হতে পারে কিন্তু অনেক বেশি রেঞ্জে এটা কিন্তু দ্রবীভূত এটা বলবে না তাহলে আমরা বলছি বিশুদ্ধতার মানদণ্ড হলো ভৌত ধর্মের পরীক্ষা যেটা দ্বারা ওই পদার্থটা বিশুদ্ধ কিনা যাচাই করা যায় তা আমরা এখানে দুইটা ভৌত ধর্ম দেখাবো একটা হলো গলনাঙ্ক আর একটি স্ফুটনাঙ্ক গলনাঙ্কগুলো আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি তাহলে কঠিন যেসব কঠিন পদার্থ নির্দিষ্ট গলনাঙ্কে গলবে তাদেরকে আমরা বিশুদ্ধ বলছি আচ্ছা যে তাপমাত্রায় কোন পদার্থ হঠাৎ করে তরলে রূপান্তরিত হবে কঠিন পদার্থটা সেটাই তার গলনাঙ্ক বলছি যেমন এখানে একটা তোমার এক্সাম্পল দেওয়া আছে ধরো আমরা যদি বেনজয়িক অ্যাসিড বা ইউরিয়া বা যে কোনো পদার্থ নিয়ে থাকি তাহলে তার নির্দিষ্ট গলনাঙ্ক আছে এই গলনাঙ্কে সে গলতে থাকবে অন্য কোন গলনাঙ্কে যদি গলতে থাকে বা কম বা বেশি যদি হয় তাহলে আমরা বলবো অবিশুদ্ধ কেননা বিজ্ঞানী রাউলটের সূত্র অনুসারে আমরা জানি যে কোনো পদার্থের সাথে আমরা তাহলে সে ওই গলনাঙ্কে গলবে না কম তাপমাত্রায় গলবে বা বেশি তাপমাত্রায় গলবে তাহলে অবিশুদ্ধ পদার্থ হলে তার গলনাঙ্কটা স্থির থাকবে না এখন আমরা আসি স্ফুটনাঙ্কের ক্ষেত্রে যদি তরল পদার্থ হয় তাহলে আমরা স্ফুটনাঙ্ক দিয়ে আমরা পরীক্ষা করে থাকি বিশুদ্ধতার পরীক্ষা সেটা বিশুদ্ধ কিনা পরীক্ষা করার জন্য আমরা স্ফুটনাঙ্ক ব্যবহার করে থাকি এখানেও প্রতিসারণাঙ্ক ব্যবহার করা যেতে পারে বা আপেক্ষিক গুরুত্ব ব্যবহার করা যেতে পারে প্রতিসারণাঙ্ক ব্যবহার করা যেতে পারে আপেক্ষিক গুরুত্ব ব্যবহার করা যেতে পারে তাহলে প্রত্যেকটা তরলের একটা নির্দিষ্ট গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আছে তাহলে সেই পদার্থটা যদি একটা নির্দিষ্ট স্ফুটনাঙ্ক হঠাৎ করে ফুটতে শুরু করে তাহলে সেটাকে আমরা বলছি তার স্ফুটনাঙ্ক আর যদি একটা রেঞ্জ নিয়ে রেঞ্জ নিয়ে যদি ফুটতে থাকে ধরো একটা ধরো বেঞ্জিনের স্ফুটনাঙ্ক আমরা জানি একাশি ডিগ্রি সেলসিয়াস কিন্তু বেঞ্জিনটা যদি আমরা যখন এর স্ফুটনাঙ্ক নিব যদি আশি থেকে বিরাশির ভিতরে বেঞ্জিনটা ফুটতে থাকে তাহলে আমরা ধরে নিব এটা বিশুদ্ধ কিন্তু শুরু করলো পঁচাত্তরে শেষ হলো পঁচাশিতে তাহলে আমরা ধরে নিব বেঞ্জিনের ভিতরে অন্য কোন তরল পদার্থ মিশানো আছে অন্য কোন তরল পদার্থ মিশানো থাকলে সাধারণত তারা অনেক তাপমাত্রার রেঞ্জ নিয়ে সাধারণত ফুটতে থাকে এখন আমরা চলে যাচ্ছি গ্লাইকোসাইড বন্ধন তোমরা সবাই স্টার এবং সেলুলোজ পড়ে থাকবে কার্বোহাইড্রেট পড়ে থাকবে কার্বোহাইড্রেট আমাদের সাধারণত স্ট্যান্ডার্ড যে কার্বোহাইড্রেটটা আমরা ব্যবহার করি সি সিক্স ব্যবহার করি অর্থাৎ কার্বন বিশিষ্ট আমরা বেশি ব্যবহার করি তবে কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট আছে চার কার্বন বিশিষ্ট আছে চার কার পাঁচ কার্বন বিশিষ্ট আমরা পেন্টোজ বলি আর ছয় কার্বন বিশিষ্ট সেগুলো আমরা হেক্সোজ বলি তাহলে এগুলোকে আমরা বলছি মনোস্যাকারাইড তাহলে যেগুলো ইউনিট আকারে থাকে একক অনু হিসেবে থাকে তাহলে তাদেরকে আমরা বলছি মনোস্যাকারাইড এই মনোস্যাকারাইড যখন পরস্পর যুক্ত হয় তখন ডাইস্যাকারাইড তৈরি হয় যেমন গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলে চিনি তৈরি হয় তাহলে চিনিটা হলো ডাইস্যাকারাইড তাহলে একটা ইউনিট যদি থাকে মনোস্যাকারাইড আর যদি দুই বা ততদিক দুটা থাকলে ডাইস্যাকারাইড আর দুটার বেশি হলে তাহলে সেটাকে আমরা বলছি পলিস্যাকারাইড পলিসাকারাইডটা আসলে পলিমার যেমন ইস্টার সেলুলোজ তাহলে এখানে আমরা গ্লাই এখানে যে বন্ধনের মাধ্যমে এটা তৈরি হয় সেটাকে আমরা বলছি গ্লাইকোসাইড বন্ধন এই গ্লাইকোসাইড বন্ধনটা তোমার দুই ধরনের হতে পারে একটা আলফা হতে পারে আর একটা বিটা হতে পারে যখন আমরা আলফা দেখব আলফাটা দুটো কার্বন তোমার গ্লুকোজের দুটো কার্বন ওয়ান এবং ফোরের ভিতরে হয়ে থাকে ওয়ান এবং ফোরের ভিতরে হয়ে থাকে আচ্ছা প্রথমে আমরা আলফা আসি আলফা যদি আমরা বলছি যে গ্লুকোজের ক্ষেত্রে যদি আমরা এবং গ্লুকোজ এর কার্বনের হাইড্রোক্সিল মূলক যদি একই দিকে থাকে তাহলে সেটাকে আমরা বলছি আলফা আর বিপরীত দিকে থাকলে বিটা এখন এই দুই হাইড্রক্সাইড মিলে যদি মাঝখানে একটা অক্সিজেন দিয়ে লিঙ্কেজ তৈরি করে তাহলে সেটাকে আমরা বলছি তোমার গ্লাইকোসাইড বন্ধন এই আলফা ওইস আর আলফা ওইস মিলে যদি বন্ধন তৈরি করে তাহলে আলফা গ্লাইকোসাইডিক বন্ধন আর আর যদি যদি বিটা বিটা মিলে তৈরি করে তাহলে বিটা গ্লাইকোসাইড বা গ্লাইকোসাইডিক বন্ধন বলছি আমরা এবং এবং সেলুলোজের ভিতরে এই দুই ধরনের বন্ধন আমরা দেখতে পাবো আমরা এখন স্ট্রাকচারে চলে যাই আমরা এখন গাঠনিক সংকেতে চলে যাচ্ছি দেখো দেখো আমাদের এই যে পদার্থটা এখানে দেওয়া আছে এটাকে আমরা বলছি গ্লুকোজ এটা গ্লুকোজের সাইক্লিক কাঠামো এটা গ্লুকোজ তো তোমরা দেখে আসছো যে লম্বা কাঠামো হতে পারে এটা সাইক্লিক কাঠামো দেখো সাইক্লিক কাঠামোতে এটা দুটাই আলফা গ্লুকোজ আমি এখান থেকে দেখাচ্ছি দাঁড়াও আমরা বলছি যে এখানে দেখো এটা হলো এক নম্বর কার্বনে ওইস এটা এই ওই দুটা ওইস দেখো এই ওইসটা হলো তোমার নিচের দিকে আছে এক নম্বর কার্বনে ওইস যদি নিচের দিকে থাকে তাহলে সেটাকে আমরা বলছি আলফা ডি গ্লুকোজ আর ওইসটা ওখানে না থেকে যদি এখানে থাকতো উপরে থাকতো নিচে না থেকে যদি উপরে থাকতো অন্য কাঠামোগুলোর কোনো পরিবর্তন নাই অন্য কাঠামো কোনো পরিবর্তন নাই শুধু এই এক নম্বর কার্বনের কাঠামোতে যদি ওইস উপরে থাকতো তাহলে সেটাকে আমরা বলছি বিটা ওইস উপরে থাকলে সেটাকে আমরা বলছি বিটা বিটা তাহলে ক্ষেত্রে উপরে থাকবে আর আলফা ক্ষেত্রে ওয়েসটা নিচে থাকবে দুটা আলফা ওয়েস মিলে যদি একটা বন্ধন তৈরি করে তাহলে এখানে আমরা বলছি এটা আলফা গ্লাইকোসাইড বন্ধন দুটাই যদি বিটা হয় তাহলে এটা সবাই তুলে নাও এটা বইয়েও আছে অবশ্য এটা এটা মনে রাখতে হবে বায়োলজিতেও আছে যে এটাকে আমরা বলছি আলফা গ্লাইকোসাইড বন্ধন যেখানে তোমার ওয়েস দুটাই নিচের দিকে আছে এবং তারা যুক্ত হয়ে পানি তৈরি করেছে তাহলে এটা আমরা দেখলাম এখন আমরা পরবর্তীতে দেখি এখানে আমাদের দেখো আলফা এবং বিটা দুটাই দেখানো হয়েছে এটা সবাই মনোযোগ দাও বাম পাশের আমরা বলছি আলফা এই আলফাতে দুটাই ওইস নিচের দিকে ছিল দেখো দুটাই ওইস নিচের দিকে ছিল আর এখানে আমাদের বিটার ক্ষেত্রে বিটার ক্ষেত্রে একটা ওইস উপরে ছিল একটা ওইস নিচে ছিল একটা ওইস উপরে ছিল একটা নিচে ছিল কিন্তু আমাদের হলো এখানে বন্ধনটা আর একটু খেয়াল করো এখানে যখন বন্ধন তৈরি করছে এক নম্বর কার্বনের সাথে আমাদের এই পাশের কার্বনটা হলো তোমার এক নম্বর কার্বন আর এই পাশে যে কার্বনটা আছে সেটা কিন্তু চার নম্বর কার্বন সবাই লক্ষ্য করো এখানে যে কার্বনটা এটা ছয় নম্বর তাহলে এখানে আমাদের যে কার্বনটা আছে একটু দেখাই দিই এটা হলো তোমার চার নম্বর কার্বন তাহলে চার নম্বর কার্বনের সাথে এটা বন্ধন তৈরি করছে এক নম্বর কার্বনের সাথে এবং চার নম্বর কার্বন এখানেও দেখো এটা হলো তোমার এক নম্বর কার্বন আর এটা হলো তোমার চার নম্বর কার্বন তবে এক নম্বর কার্বনে এখানে ওয়েস্ট আছে উপরে আর এখানে এক নম্বর কার্বনে ওয়েস্ট আছে নিচে তাহলে এটাকে আমরা বলছি আলফা গ্লাইকোসাইড বন্ধন এটা বিটা তাহলে বিটা আর আলফার ভিতরে পার্থক্য হলো আলফাতে হলো একটা হলো এক আর চার বিটা তো এক আর চার কিন্তু বিটাতে হলো উপরে ছিল তাহলে দুটা বন্ধনই তোমরা সবাই একটু লিখে নাও তাহলে এটা আলফা গ্লাইকোসাইটিক বন্ধন বন এটা বিটা আলফাটা আমরা দেখতে পারবো স্টার্স এর ভিতরে সবাই একটু নোট করে নাও আলফাটা আমরা দেখতে পাবো পাবো স্টার্স এর ভিতরে আর বিটা আমরা যেটা দেখতে পাবো সেটা হলো তোমার সেলুলোজের সেলুলোজের ক্ষেত্রে ক্ষেত্রে বিটাটা আমরা দেখতে পাবো আলফাটা দেখতে পাবো আমরা এখন আমরা পলিস্যাকারাইডে চলে যাচ্ছি অর্থাৎ পলিস্যাকারাইড মানে স্টার্স এবং সেলুলজ স্টার পলিস্যাকারাইড তাহলে উদ্ভিদ এবং জগতের যে তোমার কাঠামোটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যেটা তৈরি করে সেটা গ্লুকোজ সেটা পরবর্তীতে তোমার উদ্ভিদের দুটো অংশে ভাগ হয়ে যায় একটা অংশ উদ্ভিদের বডি তৈরি করে যেটাকে আমরা সেলুলোজ বলছি আরেকটা আমরা বলছি যে উদ্ভিদের দেহে খাদ্য হিসেবে জমা থাকে বা খাদ্য তৈরি করে যেটা খাদ্য হিসেবে জমা থাকে বা খাদ্য তৈরি করে সেটা আমরা বলছি স্টার্চ সবাইকে মনে রাখতে হবে ইস্টাস কোন একক যৌগ না এটা দুটা যৌগের মিশ্রণ যারা বায়োলজি পড়েছে তারা অবশ্যই এটা জানো যে ইস্টার্স হলো কোন একক যৌগ না এটা দুটা যৌগের মিশ্রণ এই দুটা যৌগটা হলো একটা হলো অ্যামাইলোজ আর একটা অ্যামাইলোপেটিন আমরা যারা ভাত ভালোবাসি ভাতের ভাতে এই দুটা উপাদান আমরা পেয়ে থাকি সাধারণত আমরা ভাত এবং ভাতের মার একটা ভাত আর একটা ভাতের মার তাহলে আমাদের যদি যেটা পানিতে দ্রবণীয় সেটা হলো ভাতের মার সেটা আর যেটা ভাত সেটা হলো তাহলে আমরা বলছি যে দুটা উপাদান একটা উপাদান হলো আর একটা হলো তাহলে আমরা ভাত বলছি একটা আর একটা হলো ভাতের মার তাহলে দুটা উপাদানই আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা দুঃখের বিষয়ে একটা ফেলে দিয়ে থাকি সাধারণত তাহলে এখানে দুটো অংশ নিয়ে গঠিত একটা অ্যামাইলজ একটা আমরা কাঠামোটা একটু দেখে নিই প্রথমে আমরা দেখি অ্যামাইলোজের গঠন দেখো অ্যামাইলোজের গঠনের ক্ষেত্রে আমরা সবসময় দেখছি যে এটা হলো তোমার সরল এখানে কোনো শাখা প্রশাখা থাকবে না অ্যামাইলোজটা হলো সরল শিকলযুক্ত এখানে আলফা গ্লাইকোসাইডিক বন্ধনটা থাকবে অর্থাৎ ওয়ান ফোর লিঙ্কেজের মাধ্যমে একটা পলিমার তৈরি করবে এটাকে আমরা বলছি অ্যামাইলোজ তাহলে অ্যামাইলোজের কাঠামোটা দেখো সরল এবং ডি গ্লুকোজের এক নম্বর কার্বন এবং চার নম্বর কার্বনে আলফা লিঙ্কিজের লিঙ্কেজের মাধ্যমে এটা তৈরি হবে এটাকে আমরা বলছি অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন দেখো অ্যামাইলোপেকটিন এর ক্ষেত্রে আমরা দেখব আলফা লিঙ্কেজের মাধ্যমে যুক্ত হবে কিন্তু মাঝে মাঝে শাখা তৈরি হবে আগে দেখে নাও একটু যে আমরা বলছি যে ওয়ান ফোর দিয়ে তৈরি হবে মাঝে মাঝে সিক্স এর সাথে একটা শাখা তৈরি করবে এটা ওয়ান ফোর দিয়ে আলফা লিঙ্কেজের মাধ্যমে তৈরি হবে অ্যামাইলোপেকটিন যেটা সেটা হলো ওয়ান ফোর লিঙ্কেজের মাধ্যমেই তৈরি হবে কিন্তু মাঝে মাঝে দুটা লিঙ্কেজের মাঝখানে ছয় নম্বর কার্বনের মাধ্যমে একটা শাখা তৈরি করবে দেখো এটা ছয় নম্বর কার্বনের মাধ্যমে এখানে তোমার একটা গ্লাইকোসাইডিক বন্ধন আছে এখানে একটা গ্লাইকোসাইডিক বন্ধন আছে এই দুটা বন্ধনের ভিতরে একটা শাখা তৈরি করবে সেই শাখা হলো ছয় নম্বর কার্বনের মাধ্যমে ছয় নম্বর কার্বনে আমাদের এখানে একটা ওয়েস ছিল কিন্তু সবাই লক্ষ্য করো এই কার্বনে আমাদের একটা ওয়েস ছিল সেই ওয়েস এর সাথে তোমার অন্য একটা গ্লুকোজের যে এখানে একটা ওয়েস ছিল সেই ওয়েস এর সাথে একটা লিংকেজ তৈরি করছে ফলে একটা শাখা তৈরি করছে তাহলে এটাকে আমরা বলছি তোমার তাহলে এটা আমরা বলছি অ্যামাইলোপেকটিনের গঠন তাহলে অ্যামাইলোপেকটিনের গঠনটা অবশ্যই মাথায় রাখতে হবে যে অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিনের গঠন একই রকম তবে অ্যামাইলোপেকটিনটা শাখা তৈরি করে দুটো অ্যামাইলোজ যদি শাখার মাধ্যমে যুক্ত হয় তাহলে সেটাকে আমরা বলছি অ্যামাইলোপেকটিন সেখানে 1,6 কার্বনের লিংকেজটা তৈরি হয় 1,6 কার্বনের লিংকেজটা তৈরি হয় তাহলে এটা তোমার মাথায় রাখতে হবে এখন আমরা চলে যাচ্ছি অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিনের ভিতর পার্থক্য দেখো তাহলে যেটা পানিতে দ্রবণীয় সেটা হলো ভাতের মার তাহলে অ্যামাইলোজটা ভাতের মার আর অ্যামাইলোপেকটিনটা আমরা যে ভাত খেয়ে থাকি সেটা তাহলে এই দুটার পার্থক্যগুলো একটু দেখে নাও আয়োডিনের সাথে বিক্রিয়া অ্যামাইলোজ নীল বর্ণ ধারণ করে আমরা যে স্টার্স আয়োডাইড অনেক সময় ইন্ডিকেটর হিসেবে নির্দেশক হিসেবে ব্যবহার করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই আয়োডিনটা নীল বর্ণ ধারণ করে তারপর এখানে আমাদের যেগুলো পার্থক্য আছে একটু দেখে নাও সবাই এখন আমরা চলে যাচ্ছি সেলুলোজের গঠনে তাহলে সেলুলোজের গঠনের ক্ষেত্রে আমরা বলছি বিটা লিঙ্কেজের মাধ্যমে গঠিত হয় অর্থাৎ বিটা ডি গ্লুকোজ যদি পরস্পর যুক্ত হয় তাহলে সেটা সেলুলোজ তৈরি করবে সেলুলোজটা কাষ্ঠল উপাদান উদ্ভিদের এটা উদ্ভিদ উদ্ভিদের কাষ্ঠল উপাদান তৈরি করে এটা আমরা হজম করতে পারি না সেজন্য আমরা খাই না এখন আমরা চলে আসছি সেলুলোজের গঠনে সেলুলোজের গঠনের ক্ষেত্রে সবাই একটু লক্ষ্য করো যে আমরা বলছি যে এখানে বিটা গ্লুকোজের যে ইয়েটা ছিল সেটার মাধ্যমে এটা তৈরি হয়েছে বিটা গ্লুকোজের ভিতরে বিটা গ্লুকোজের সাথে এটা তৈরি হয়েছে তবে এখানে একটা হাইড্রোজেন একটু বাদ পড়ছে সবাই লক্ষ্য করো এখানে একটা হাইড্রোজেন হবে এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন বসায় নাও এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন বসায় নাও একটা হাইড্রোজেন এখানে নেই মনে হচ্ছে তাহলে এখানে আমাদের এটা হলো সেলুলোজের গঠন সেলুলোজের গঠনটা তোমার অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিনের গঠনের মতোই কিন্তু এখানে বিটা লিঙ্কেজ এখানে তোমার কাছে হয়তো বিটা লিঙ্কেজ বুঝতে একটু অসুবিধা হচ্ছে দেখো এখানে গ্লুকোজটা যেভাবে আছে এখানে গ্লুকোজটা উল্টাভাবে লেখা হয়েছে অর্থাৎ ছয় নম্বর কার্বনটা আমরা নিচে লিখেছি দেখো ছয় নম্বর কার্বনটা নিচে লিখেছি সেই জন্য তোমার বুঝতে সমস্যাতে পারে অন্য সব ক্ষেত্রে ছয় নম্বর কার্বনটা উপরে লেখা এখানে যেমন ছয় নম্বর কার্বন উপরে এখানে ছয় নম্বর কার্বন উপরে এখানে ছয় নম্বর কার্বনটা নিচে লেখা হয়েছে তাহলে এটা বোঝার সুবিধার্থে ছয় নম্বর কার্বনটা নিচে লেখা হয়েছে এটা মাথায় রাখতে হবে তাহলে এখানে আমরা বলছি সেলুলোজের গঠন এটা তালিস্টার্স এবং সেলুলোজের গঠন তোমরা দেখলে এখন আমরা পার্থক্যটা দেখে নিব স্টার্স এবং সেলুলোজের গঠনের পার্থক্য তার আগে দেখো এখানে স্টার্স এবং সেলুলোজে কিছু ব্যাখ্যা এখানে দেওয়া আছে যে ব্যাখ্যাটা আগে একবার বলা হয়েছে আর এখানে একটা জিনিস দেখো তোমার স্টার্স ড্রোবনে যদি আমরা আয়োডিন যোগ করি তাহলে আয়োডিনটা কেন নীলবর্ণ ধারণ করে আয়োডিনটা স্টার্স যে ফিতা আকারের স্টার্সের গঠনটা হলো তোমার এটা হলো ফিতা আকারের বা আমরা লেয়ার আকৃতির বলে থাকি লেয়ার বা স্তর স্টার্সের গঠন যে লেয়ার আকৃতির সেই লেয়ার আকৃতির স্টার্সের মাঝখানে গুলো লেগে যায় আটকায় যায় অর্থাৎ অ্যামাইলোজের গঠনের ভিতরে গুলো ঢুকে পড়ে ঢুকে পড়ার ফলে এখানে বিশেষ ধরনের একটা তোমার জটিল যৌগ তৈরি করে যার ফলে এখানে নীল কালারটা দেখা যায় এটা এ কারণে নীল কালার দেখা যায় স্টার্স ডুবনা আয়োডিন দিলে নীল কালার কেন দেখা যায় এখানে স্টার্সটা স্টার্সটার যে ফিতা আছে বা লেয়ার আছে লেয়ারের ভিতরে আয়োডিনটা ঢুকে পড়ে ঢুকে পড়ার ফলে এখানে কালারটা দেখা যায় এখন আমরা যেটা দেখব সেটা হলো স্টার্স এবং সেলুলোজের পার্থক্যটা দেখে নাও স্টার্স এবং সেলুলোজের পার্থক্য এখানে অবশ্যই পার্থক্যটা তোমার রসায়নের দিক দিয়ে পার্থক্যটা করতে হবে বায়োলজির দিক দিয়ে পার্থক্যটা না করাই ভালো তোমার প্রথমে আছে লিংকেজটা কিভাবে আছে তারপরে আছে হলো এটা পলিমার কিনা একক যৌগ কিনা সেটা তারপর এটা বায়োলজিক্যাল উপাদান আছে যে উদ্ভিদ কোষের সঞ্চয়ী কার্বোহাইড্রেট আর সেলুলোসটা কাস্টল উপাদান স্টার সহজে হজম হয় আমাদের সেলুলোসটা হজম হয় না এগুলো হলো পার্থক্য এখন আমাদের আরেকটা প্রশ্ন আছে যেটা আমরা বলছি ডি গ্লুকোজ একটি চিনি আমরা যখন অ্যালডিহাইড পড়েছিলাম তখন বলা হয়েছিল যে যাদের অ্যালডিহাইড মূলক আছে তাদেরকে আমরা বলি বিজারক। অর্থাৎ অ্যালডিহাইড একটা বিজারক যে গ্লুকোজের ভিতরে অ্যালডিহাইড মূলক থাকবে তাদেরকে আমরা বলছি বিজারক বিজারক অ্যালডিহাইড আর সরি যে চিনির ভিতরে অ্যালডিহাইড মূলক থাকবে তাদেরকে আমরা বলছি বিজারক চিনি আর যাদের কিটন মূলক থাকবে তাদেরকে আমরা বলছি অবিজারক চিনি যেসব চিনির ভিতরে বা গ্লুকোজের ভিতরে অ্যালডিহাইড মূলক থাকবে তাদেরকে আমরা বলছি বিজারক চিনি আর যাদের ভিতরে কিটন মূলক থাকবে তাদেরকে আমরা বলছি অবিজারক চিনি দেখো তাহলে এখানে যেহেতু অ্যালডিহাইড মূলক আছে সেই জন্য এটা বিজারক চিনি বিজারক চিনি আমরা কিভাবে পরীক্ষা করতে পারবো এর ভিতরে যদি আমরা টলেন বিকারক যোগ করি ফেলিং দ্রবণ যোগ করি বা ব্রোমিন পানি যোগ করি তাহলে এটা বিক্রিয়া দিবে অর্থাৎ এটা বিজারক হিসেবে কাজ করবে আমরা সাধারণত ফেলিং দ্রবণটা দিয়ে গ্লুকোজটা মানুষের ডায়াবেটিস রোগীর প্রসাবে এটা আছে কিনা পরীক্ষা করার জন্য আমরা অনেক সময় এটা ব্যবহার করে থাকি তাহলে আমরা বিক্রিয়াগুলো একটু দেখে নেই প্রথম বিক্রিয়া টলেন বিকারকের সাথে তাহলে তোমার অ্যালডিহাইড বা কিটোনে যে টলেন বিকারকের সাথে বিক্রিয়াটা দেখেছিলে সেখানে সিলভার দর্পণ তৈরি করে দেখো ওখানে সিলভার দর্পণ তৈরি করে এখানে সিলভার দর্পণ তৈরি করে তাহলে আমরা গ্লুকোজের সাথে ডি গ্লুকোজের সাথে যদি আমরা টলেন বিকারক যোগ করি তাহলে এরা সিলভার দর্পণ তৈরি করবে তাহলে সিলভার দর্পণ তৈরি করলে এখানে যে অ্যালডিহাইড মূলক আছে তার পরীক্ষা আর অ্যালডিহাইড একটা বিজারক তার পরীক্ষা অর্থাৎ ডি গ্লুকোজ যে একটা বিজারক তাহলে টলেন বিকারক দিলে আমরা এই পরীক্ষা থেকে আমরা জানতে পারবো এখন আমরা দেখবো ফেলিং দ্রবণ দিয়ে বিক্রিয়া ফেলিং অবশ্যই সবার মনে আছে পটাশিয়াম সোডিয়াম অ্যাসিড টার্টারেট এবং ক্ষারীয় কপার মিশ্রণটাকে আমরা বলছি তোমার ফেলিং তাহলে সালফেটের সোডিয়াম পটাশিয়াম টার্টারেট এবং ক্ষারীয় কপার সালফেটের এর মিশ্রণ কিন্তু এরা বিক্রিয়া অংশ নেয় হলো সোডিয়াম হাইড্রোক্সাইড এবং কপার হাইড্রক্সাইড তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড কপার হাইড্রোক্সাইডের এর মিশ্রণটা নীলবর্ণ কিন্তু এটা বিক্রিয়া করার পরে লাল বর্ণ তৈরি করে তাহলে এটা এটা হবে এর ক্ষেত্রে হবে না তাহলে এটাকে আমরা বলছি বিজারক চিনি আর ব্রোমিন দিলে এখানে অ্যাসিড তৈরি হবে যদি আমরা ব্রোমিন দিই তাহলে এখানে একটা ব্রোমিন বিক্রিয়া করে ব্রোমিন একটা ব্রোমিন যেহেতু একটা শক্তিশালী জারক আর অ্যালডিহাইডটা বিজারক তাহলে এটা ব্রোমিন দিলে এখানে একটা অ্যাসিড তৈরি করবে অ্যাসিড মূলক যেটাকে আমরা গ্লুকোনিক অ্যাসিড বলছি সতেরোতম লেকচার আমাদের এই পর্যন্তই ছিল কারো কোনো প্রশ্ন থাকলে আনমিউট করে প্রশ্ন করতে পারবে হ্যাঁ কারো কোনো প্রশ্ন থাকলে আনমিউট করে প্রশ্ন করতে পারবে স্যার সবগুলো আমি রিভিউ করলে ভালো হ্যাঁ আমাদের সামনে যে ক্লাস আছে সেই ক্লাসে আমাদের পড়া থাকবে অল্প আমরা কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিসগুলো আবার রিভিশন দিব বুঝতে পারছো তোমাদের আজকে এই পর্যন্তই আমাদের লেকচার ছিল সবাইকে ধন্যবাদ হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম